আসসালামু আলাইকুম বেসিক আইটি আপনাদের সবাইকে আছেন আমি আলহামদুলিল্লাহ ব্যবহার এখন বাধ্যতামূলক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। জিমেলের পাঁচটি কুইক সেটিংস যা আপনার জিমেল ব্যবহারকে করবে অনেক বেশি সহজ এবং প্রোডাক্টিভিটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশি জুনাইতে রয়েছে আপনাদের সাথে চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি তো জিমেলের কুইক সেটিংসগুলো দেখার জন্য আমরা চলে যাব গুগলের জিমেলে শুরুতেই চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে আমি এই যে জিমেলে একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু গুগল জিমেলে চলে আসলাম এবং এখান থেকে আমরা জিমেলের পাঁচটি কুইক সেটিংস সম্পর্কে বিস্তারিত জানতে চাই আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে কোনায় এই যে একটা সেটিংস অপশন রয়েছে এই সেটিংসের মধ্যে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা অপশন চলে আসবে কুইক সেটিংস এবং এখানে দেখেন কুইক সেটিংসের যে পাঁচটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে জিমিলের কুইক সেটিংসের মধ্যে শুরুতেই আমরা যে সেটিংসটা দেখব সেটা হচ্ছে অ্যাপ ইন জিমিল আমরা যে জিমেলটি চালাচ্ছি এটার দেখেন বাম পাশে আলাদা একটা অপশন রয়েছে বা মেনুবার রয়েছে এখানে দেখেন মেইলের পাশাপাশি আরও দুটি বিষয় অ্যাড করা আছে একটা হচ্ছে গুগল চ্যাট এবং আরেকটা হচ্ছে গুগল মিট এই দুটো বিষয় কিন্তু জিমেলের সাথে অ্যাড করা আছে আমি যদি মনে করি যে বাম পাশের যে অ্যাড মেনু বা এখানে অতিরিক্ত যে চ্যাট এবং মিট এই দুইটাকে আমার জিমেলের সাথে অ্যাড করতে চাই না আমি বাদ দিয়ে দিব আমি কিন্তু সেটা করতে পারি এই চ্যাট এবং মিট বাদ দেওয়ার জন্য আমি এখান থেকে অ্যাপ ইন জিমেলের মধ্যে যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে চ্যাট অ্যান্ড মিট আমরা এখান থেকে চলে যাব কাস্টমাইজেশনে আমি কাস্টমাইজেশনের মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ছোট্ট একটা পপ আপ চলে আসছে এবং এখানে দেখুন গুগল চ্যাট এবং গুগল মিট এই দুটো অপশন কিন্তু এখানে টিক ছিনো দেওয়া আছে আমি যদি মনে করি একটা রাখবো সেটাও পারবো আবার যদি মনে করি যে না দুটোই বাদ দিতে চাই আমি এখানে এই দুটোকে চাই না তখন এখান থেকে ডান একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে এখানে দেখেন একটা অপশন চলে আসছে রিলোড আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমার জিমেল কিন্তু নতুন করে রিলুড হয়ে ওপেন হয়েছে। এখন দেখেন বাম পাশে এর আগে যে দুটো অপশন ছিল গুগল মিট এবং গুগল চেট এই দুটো কিন্তু এখন এখান থেকে নেই ঠিক আছে আবার যদি মনে করি এই দুটোকে আবার নিয়ে আসবো আমি আবার চলে যাব এই সেটিংসে এবং এখান থেকে কুইক সেটিংসের যে কাস্টম এখানে ক্লিক করে দেব এবং এখানে গুগল চ্যাট এবং গুগল মিটের মধ্যে টিকচিহ্ন দিয়ে ডানে দিয়ে দেবো এবং এখান থেকে রিলোডে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে রিলুট হয়ে কিন্তু আবার দুটি অপশন আমাদের জিমেলের মধ্যে অ্যাড হয়ে গেল তো জিমেলের এরকম স্পেশাল ফিচারগুলো আমাদের শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা জিমেলের এক্সপার্ট হতে চাই এই পর্যায়ে জিমেলের পাঁচটি কুইক সেটিংসের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে জিমেল ডেন্সিটি আর এই ডেন্সিটি মানে হচ্ছে গণত্ব এই ডেন্সিটির মধ্যে কিন্তু তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে ডিফল্ট একটা হচ্ছে কমফোর্টেবল একটা হচ্ছে কম্প্যাক্ট এই ডিফল্ট মানে হচ্ছে আমাদের জিমেলের ইনবক্সের মধ্যে জিমেলগুলো যেভাবে সাজানো আছে মানে প্রথমে হচ্ছে জিমেলটা থেকে এসেছে জিমেলটার শিরোনাম কি হবে এবং জিমেলের সাথে যদি কোন একটা ফাইল অ্যাটাচ থাকে কিন্তু এখানে শু করছে তো আমরা থেকে এই তখন করবে না এই যে এখানে এই কমফোর্টেবলের মধ্যে যখন আমি ক্লিক করে দেব তখন আমাদের জিমেল কিন্তু যে ফাইলগুলো অ্যাটাচ থাকে সেগুলো এখানে শু করছে না এবং আমরা যদি মনে করি যে না এটার পর আরেকটা অপশন রয়েছে কম্প্যাক্ট আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দিব এখন দেখেন মিলগুলো কিন্তু আরও চাপা চাপে মা গণত্বর মধ্যে চলে আসে মানে এখানে অল্প জায়গার মধ্যে আমরা অনেকগুলো মিল দেখতে পারবো সেই জন্য হচ্ছে যদি মনে করি আমাদের ইনবক্সের মধ্যে এখানে ডেন্সিটি যেটা রয়েছে গণত্ব সেটাকে আমরা তিনটা রূপে কিন্তু রূপ দিতে পারবো তো আমরা আসলে এখান থেকে ডিফল্ট যেটা ছিল সেটাই রাখতে চাই আমি ডিফল্টে ক্লিক করে দিলাম এবং আমার যে ইনবক্স সেটা কিন্তু ডিফল্টে সেট হয়ে গেলো জিমেলের পাঁচটি কুইক সেটিংসের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে জিমেল থিম এই যে জিমেলটা দেখতে পাচ্ছি সাদা মাটা আমরা যদি মনে করি এই সাদামাটা যে কালারটা বা জিমেলকে এখন দেখতে যেমন লাগছে যদি মনে করি যে আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো কালারিং করব কোনো একটা ডিজাইন সেট করব কোনো একটা আমার নিজের ফটো সেট করে দেবো সেটা কিন্তু করতে পারি আর সেই কাজটাকে বলা হয় জিমেল থিম এই কুইক সেটিংসের মধ্যে কিন্তু আমরা পাবো এই ডেন্সিটির পরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে থিম এই থিমের এখানে কিন্তু অনেকগুলো থিম দেওয়া আছে তো আমরা এখান থেকে অল একটা ক্লিক করে দেবো তাহলে এই জিমেলের মধ্যে ডিফল্ট যে থিমগুলো দেওয়া আছে আমরা কিন্তু সেই থিমগুলো এখান থেকে দেখতে পারবো আমি যদি এখান থেকে এই ডিজাইনের মধ্যে একটা ক্লিক করে দেই দেখেন আমার জিমেলের যে ডিজাইন সেটা কিন্তু পরিবর্তন হয়ে আমি যদি এটার মধ্যে ক্লিক করে দেই এটাও কিন্তু পরিবর্তন হয়ে গেলো তার মানে আমরা এখান থেকে যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু আমাদের জিমেলের যে থিম বা পিছনের ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারি এখানে সেভের মধ্যে একটা ক্লিক করে দেবো সাথে সাথে কিন্তু আমাদের জিমেলের থিমটা পরিবর্তন হয়ে গেলো এবং নতুন একটা রূপ চলে আসলো এটা কিন্তু খুবই চমৎকার তো আমরা কিন্তু চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের থিম দিয়ে এই জায়গাটাকে ডিজাইন করতে পারি আবার যদি মনে করি জিমিলের থিমটাকে আমার নিজের ছবি দিয়ে সাজাবো সেটাও কিন্তু আমরা করতে পারবো এবং এখান থেকে যদি মনে করি যে শুধু এক কালার দেবো সেটাও করতে পারি যদি এক কালারে ক্লিক করি দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি সাজাতে পারবেন এখানে কিন্তু আরো অনেকগুলো থিম রয়েছে এখান থেকে আপনার যে থিমটা পছন্দ হয় সেই থিম দিয়ে কিন্তু আপনার জিমেলকে সাজাতে পারবেন জিমেল কুইক সেটিংসের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে জিমেলের ইনবক্স টাইপ এই যে জিমেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনবক্স এই ইনবক্সটাকে আসলে আমরা কোন টাইপে রাখতে চাই সেই বিষয়টা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো যেমন এখানে কিন্তু অনেকগুলো টাইপ রয়েছে এটা হচ্ছে ডিফল্ট এখন যেভাবে দেওয়া আছে আমি যদি মনে করি আমার জিমেলের মধ্যে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো একদম শুরুতে থাকবে তখন আমি এখান থেকে এই যে ইম্পর্টেন্ট ফার্স্টে যদি একটা ক্লিক করে দিই তখন দেখবেন আমার মেলগুলোর মধ্যে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সামনে চলে আসবে এবং এখান থেকে যদি আন্ড্রয়েড ফার্স্টে ক্লিক দিয়ে রাখি তখন কিন্তু আমার জিমেল যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে যেগুলো আমি এখনও মানে সিন করি নাই বা পড়ি নাই দেখি নাই সেগুলো কিন্তু সামনে চলে আসবে আর যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো কিন্তু নিচে চলে যাবে এটা কিন্তু খুবই ভালো মানে আমি যেগুলো পড়ি নাই সেগুলো সবসময় সামনে থাকবে এবং যদি মনে করি যে না এখান থেকে স্টার্ট ফার্স্ট মানে আমি যেগুলোর মধ্যে স্টার চিহ্ন দিয়ে রাখছি সেগুলো শুরুতে থাকবে তাহলে কিন্তু এইভাবে চলে এবং এখানে কিন্তু আরও দুটি অপশন রয়েছে সেটা হচ্ছে প্রায়োরিটি ইনবক্স এবং আরেকটা হচ্ছে মাল্টিপল ইনবক্স চাইলে আমরা সেগুলোও করতে পারি তবে আমরা এখান থেকে ডিফল্টে চলে যাচ্ছি কারণ আমরা কিন্তু আপনাদের সাথে এই জিমেলের কুইক সেটিংসগুলোর সাথে পরিচয় করে দিয়েছি যদি আপনার মনে হয় সেগুলো কিন্তু চেঞ্জ করে আপনার জিমেলের প্রোডাক্টিভিটি বা এই জিমেলের মধ্যে যে আরও স্পেশাল কিছু ফিচার রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারেন জিমেলের পাঁচটি কুইক সেটিংসের মধ্যে এখন আমরা যে সেটিংসটি শিখবো সেটা হচ্ছে রিডিং প্যান এই রিডিং প্যানের মধ্যে কিন্তু তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে নো একটা হচ্ছে রাইট অফ ইনবক্স একটা হচ্ছে বিলো ইনবক্স এই রাইট অফ ইনবক্স এবং বিলো ইনবক্সটাকেই চলুন সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়নি আমাদের ইনবক্সের মধ্যে যে জিমেলগুলো আমরা পড়তে চাই এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে সেই জিমিলগুলো ওপেন হয়ে যায় এবং বাকি ইনবক্সে জিমেল কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই না আমরা যদি আবার নতুন করে ইনবক্সে যাই তখন সবগুলো দেখতে পাই আমি যদি মনে করি যে না আমার ইনবক্সের সবগুলো জিমিল দেখতে পারবো ডান পাশে আমি যে জিমিলটা পড়তে চাই সেটা এই পাশে এখানে শো করবে সেটা যদি করতে চাই এখান থেকে এই যে রিডিং পেনের মধ্যে রাইট অফ ইনবক্স আমি যদি এটার মধ্যে ক্লিক করে দিই দেখেন ইনবক্সের ডান পাশে একটা জায়গা চলে আসে যেখানে আমরা ইমেলটাকে পড়তে পারবো এখন যদি আমি জিমেলের মধ্যে একটা ক্লিক করে দিই দেখুন প্রত্যেকটা জিমেল কিন্তু ডান পাশে এখানে পড়তে পারব এই যে এখানে যদি ক্লিক করে দেই এটা তারপর হচ্ছে এখানে যদি ক্লিক করে দেয় এটা তার মানে এই জিমেলের ইনবক্সটা এই পাশে থাকবে বাম পাশে আর ডান পাশে আমরা একটা ক্লিক করলে কিন্তু জিমেলটা এখান থেকে পড়তে পারব এবং আমি যদি রিডিং প্যানের মধ্যে থেকে ভিলো ইনবক্সে ক্লিক করে দিই তখন আসলে নিচে একটা জায়গা চলে আসবে বা নিচে একটা জায়গা ফাঁকা হয়ে যাবে যেখানে ক্লিক করলে আমরা জিমেলটাকে নিচে পড়তে পারবো ঠিক আছে এখানে ইনবক্স থাকবে এভাবে উপর দিকে যাব এবং এখান থেকে যে জিমেলটা আমি পড়তে চাই সেই জিমেলটার মধ্যে এভাবে ক্লিক করে দেব তখন কিন্তু নিচে জিমেলটা শু করবে এই ছিল জিমিলের পাঁচটি কুইক সিটিংস যে সেটিংস আপনার ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই লিখে দেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ